জো বাইডেনের 50 বছরের রাজনৈতিক জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছেন। দায়িত্ব নেবার প্রথম দিন থেকেই তিনি বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। বেশ কয়েকটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা তিনি উঠিয়ে নিয়েছেন। ফিরে গেছেন প্যারিস জলবায়ু চুক্তিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ারও আদেশ দিয়েছেন তিনি। এছাড়াও বেশ কিছু বিষয়ে তিনি নজর দিতে চাচ্ছেন, যেমন আমেরিকায় মহামারীতে এই পর্যন্ত মারা গেছে 4 লাখের বেশি মানুষ। এই মহামারী এবং দেশটিতে এর সুদূর প্রসারী প্রভাব মোকাবেলায় নতুন প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় সবার উপরে থাকবে। তার প্রথম একটি পদক্ষেপ হবে দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের সব ভবনে এবং আন্তরাজ্যে ভ্রমণের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্বাহী আদেশ জারি করা। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর এতদিন পর্যন্ত বাধ্যতামূলক মাস্ক পরার বিরোধিতা করে এসেছেন, তারা যে হঠাৎ করে তার মনোভাব বদলাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। আর সারা দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্য আদেশ জারি করার কোনো আইনগত পথ প্রেসিডেন্টের ক্ষমতায় কার্যত দেওয়া নেই। তবে প্রথম দিন জারি করা নির্বাহী আদেশে তিনি ফেডারেল অফিসগুলোতে মাস্ক ও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। বাইডেন এই সীমাবদ্ধতা মেনে নিয়েছেন বলেই মনে হচ্ছে এবং তিনি বলেছেন তিনি গভর্নরদের মত বদলাতে রাজি করানোর জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন। গভর্নররা যদি তার কথা না মানেন তাহলে মেয়র এবং পৌর এলাকার কর্মকর্তাদের প্রতি এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান তিনি জানাবেন বলে অঙ্গীকার করেছেন। তবে সেটি কিভাবে কার্যকর করা হবে সেই বিষয়ে তিনি এখনও বলেননি। 100 দিনে 100 মিলিয়ন ডোজ টিকা, বাইডেন টিকাদান প্রক্রিয়ায় গতি সঞ্চার করতে চান। তার চূড়ান্ত লক্ষ্য হল ক্ষমতার প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে করোনার টিকার অন্তত প্রথম ডোজ দিয়ে দেওয়া। টিকা কর্মসূচি দ্রুততার সঙ্গে করার একটি পরিকল্পনা হল যত ভ্যাকসিন তৈরি আছে তার একটি অংশ দ্বিতীয় ডোজের জন্য মজুদ রাখার বদলে পুরোটা একসঙ্গে ছেড়ে দেওয়া। এছাড়া দ্রুত কোভিড পরীক্ষা ব্যবস্থা চালু ও উন্নত করতে ও জাতীয় স্তরে চিকিৎসা সরঞ্জাম, ঔষধ ও পিপিইর সরবরাহ ব্যবস্থা কার্যকর রাখার জন্য তিনি নির্বাহী পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে। মহামারীতে বিপর্যস্ত আমেরিকান অর্থনীতি পুনরুজ্জীবনের জন্য গত সপ্তাহে বাইডেন 1.9 ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি বলেছেন মানুষের দুঃসহ মাত্রার দুঃখ কষ্ট যে একটা সংকটময় পরিস্থিতিতে পৌঁছেছে তা পরিষ্কার দেখা যাচ্ছে এবং এখন নষ্ট করার মতো সময় হাতে নেই। এই প্যাকেজ কংগ্রেস অনুমোদন করলে তা অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে বাইডেন মনে করেন। স্কুল নিরাপদে খোলার জন্য এই প্যাকেজে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। গত ডিসেম্বরে কংগ্রেস 900 বিলিয়ন ডলারের যে আর্থিক প্যাকেজ অনুমোদন করেছিল এটি তার উপর বাড়তি প্রণোদনা প্যাকেজ। ট্রাম্পের কর সুবিধা বাতিল, বাইডেন তার অর্থনৈতিক পুনরুজ্জীবনের পরিকল্পনায় শুধু কোভিড মোকাবেলার জন্য অর্থ সহায়তার প্রস্তাবই রাখেননি, ট্রাম্প যে কর ছাড় দিয়েছিলেন তা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ট্রাম্প তার ক্ষমতার প্রথম দিকে 2017 সালে যে কর ছাড় অনুমোদন করেন বাইডেনের টিম বলছে সেটি শুধু ধনী আমেরিকানদের পকেট ভারী করেছে, ছোটোখাটো ব্যবসায়ীরা এই ছাড়ের সুবিধা মোটেও পাননি। এই সুবিধা ভোগ করেছেন বড় বড় ব্যবসায়ীরা। সীমান্ত প্রাচীর নির্মাণ বন্ধ, ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের আরেকটি বহুল আলোচিত প্রকল্প আমেরিকা আর মেক্সিকোর মাঝখানে দেওয়াল তোলা, সেই নির্মাণ কাজও বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছেন এই প্রকল্প অর্থের অপচয় এবং যেখানে প্রকৃত হুমকি মোকাবেলায় অর্থের প্রয়োজন এই প্রকল্পের কারণে সেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না। শপথ নেওয়ার পরপরই জারি করা নির্বাহী আদেশে তিনি ওই প্রকল্পের অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন। বাইডেন প্রশাসন বলেছে সীমান্তে প্রাচীর নির্মাণের বদলে অভিবাসনদের বৈধতা যাচাইয়ের কর্মসূচি গড়ে তোলার জন্য তারা কেন্দ্রীয় তহবিল বরাদ্দ করতে আগ্রহী। বর্ণবাদ ও ফৌজদারি বিচারে সংস্কার, কোভিড অর্থনীতি ও জলবায়ুর পর চতুর্থ স্থানে রয়েছে বর্ণবাদীদের সমস্যা। বাইডেন বলেন তিনি দ্রুত এই সমস্যা মোকাবেলার কাজ শুরু করবেন। আবাসন, স্বাস্থ্যসেবাসহ যেসব ক্ষেত্রে বর্ণ বৈষম্য প্রকট সেসব ক্ষেত্রকে তিনি অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথম 100 কার্যদিবসের মধ্যে বাইডেন পুলিশ বিভাগের সংস্কারের প্রক্রিয়া শুরু করতে চান। এই লক্ষ্যে তিনি পুলিশের কার্যকলাপের উপর নজরদারির জন্য জাতীয় পর্যায়ে একটি সংস্থা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের কিছু উল্লেখযোগ্য নীতি তিনি পাল্টে দিয়েছেন। শপথ নেওয়ার পর
হোয়াইট হাউসে যাওয়ার সময় তিনি টুইটে বলেন, আমাদের সামনে যে সংকট রয়েছে সেটি সামাল দিতে অপচয় করার মতো কোনো সময় আমাদের নেই। প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, গণতন্ত্রের জয় হয়েছে। ট্রাম্প শাসনের অশান্ত বছরগুলোর পর একতার বার্তা দিয়ে দেওয়া বক্তব্যে তিনি সব আমেরিকানদের, এমনকি যারা তাকে ভোট দেয়নি, তাদেরও প্রেসিডেন্ট হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার তিনজন পূর্বসূরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বারাক ওবামা, যার অধীনে 8 বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বাইডেন, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও উপস্থিত ছিলেন। বাইডেনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। এই পদে দায়িত্ব নেওয়া প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান ব্যক্তিও তিনি। মিত্রদের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করবেন বাইডেন। কূটনৈতিকভাবে ইরানের উপর পারমাণবিক বাধ্যবাধকতা আরও জোরদার ও দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বিদেশি প্রতিপক্ষ ও মিত্রদের সঙ্গে আলাপে এই ইস্যুটি থাকবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব জেন সাকি। বাইডেন বলেছেন, তেহরান যদি 2015 সালের চুক্তি কঠোরভাবে মেনে চলে তবে ওয়াশিংটনও তাই করবে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এমন খবর দিয়েছে, চুক্তিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রেহাইয়ের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরার কথা রয়েছে। নিজের প্রথম প্রেস ব্রিফিংয়ে জেন সাকি বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের পারমাণবিক বাধ্যবাধকতা জোরদার ও দীর্ঘায়িতকরণের পাশাপাশি অন্যান্য উদ্বেগজনক ইস্যুর সুরাহা করা হবে। এই প্রক্রিয়া এগিয়ে নিতে ইরানকে অবশ্যই চুক্তির অধীনে পারমাণবিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। আমরা প্রত্যাশা করছি অংশীদার ও মিত্রদের সঙ্গে তার কিছু আগাম কথাবার্তা হবে। এতে নিশ্চিতভাবে পূর্বাভাস দেওয়া যায় যে ইরান ইস্যু আলোচনায় জায়গা পাবে। 2018 সালে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পারমাণবিক চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দেশটির বিরুদ্ধে দফায় দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিপীড়ক শাসক আখ্যায়িত করে হোয়াইট হাউস থেকে তার প্রস্থানকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে বল এখন আমেরিকার কোর্টে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। বুধবার 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেমোক্রেট দলীয় জো বাইডেন। ইসলামী প্রজাতন্ত্রটির সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রুহানি বলেন, একটি নিপীড়ক যুগের অবসান ঘটেছে, অশুভ শাসনের আজ শেষ দিন। এদিকে রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের জন্য ওভাল অফিসে একটি চিঠি রেখে গেছেন। 20 জানুয়ারি ওভাল অফিস ছাড়ার আগে ট্রাম্প বাইডেনের জন্য এই চিঠি লিখে রেখে যান। বাইডেন পূর্বসূরির সেই চিঠি হাতে পেয়েছেন, এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জ্যাড ডেরি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ওয়াশিংটন পোস্টের। প্রেসিডেন্ট জো বাইডেন সেই চিঠি সম্পর্কে জানালেন, খুবই উদার ছিল চিঠির ভাষা। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানেই তিনি এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, চিঠিতে কী আছে তা তিনি এখনই জানাবেন না। সাবেক প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই চিঠির বিষয়বস্তু প্রকাশ করবেন না তিনি। তিনি বলেন, প্রেসিডেন্ট খুবই উদার চিঠি লিখেছেন, এটি ব্যক্তিগত, তার সঙ্গে কথা বলা ছাড়া এই বিষয়ে কিছু বলবো না। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখনই কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্টের নেই। ওভাল অফিসে বসার পর বুধবার বাইডেন প্রথমেই পূর্বসূরির দেওয়া এই চিঠি দেখতে পান। হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তা সিএনএনকে জানান, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা অফিস ছেড়ে যাওয়ার জন্য রিসুলের ডেস্কে চিঠিটি রেখে যান। একই স্থানে তার জন্য চিঠি রেখে গিয়েছিলেন বারাক ওবামা। সেই চিঠিতে ওবামা ট্রাম্পের প্রতি লিখেছিলেন, আমরা এই অফিসের ক্ষণিকের দখলদার। প্রেসিডেন্ট হিসেবে 4 বছর মেয়াদ শেষে ডোনাল্ড ট্রাম্প বুধবার সকালে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে করে ফ্লোরিডার পথে রওনা দেন। হোয়াইট হাউস ত্যাগের সময় বলেন, প্রেসিডেন্ট হওয়া ছিল সারা জীবনের সম্মানের বিষয়। রীতি অনুযায়ী জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিলেও ট্রাম্প নিজে আনুষ্ঠানিক বিদায় নেন। তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়, 21 বার তোপধ্বনি দেওয়া হয়। ওয়াশিংটনের অদূরে অ্যান্ড্রুজ যৌথ ঘাঁটিতে এই সময় উপস্থিত ছিলেন 200 জনের মতো অতিথি। ট্রাম্পের এক কর্মী এই চিঠিকে বলেছেন ব্যক্তিগত নোট। তিনি বলেন, শেষ পূর্ণ কর্মদিবসের রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে যেসব কাজ সম্পন্ন করেছেন তার মধ্যে এই চিঠি লেখাটাও ছিল। উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়ার বিষয়টিকে আধুনিক সময়ের এক ঐতিহ্য বলেও ধরে নেওয়া হয়। ট্রাম্প যে চিঠি রেখে গেছেন তা দেখাননি তার শেষ সময়ের সহকর্মীদের অনেককেই।
এদিন ভোরেই স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হোয়াইট হাউস ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যা করতে এসেছিলাম তাই করেছি, এছাড়া আরও অনেক কিছুই করেছি, আমি কোনো যুদ্ধে জড়াইনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে ট্রাম্প বলেন, কঠিন লড়াই, সবচেয়ে শক্ত লড়াই বেছে নিয়েছিলাম, কেননা মার্কিনিরা আমাকে সেজন্যই নির্বাচিত করেছিলেন। বুধবার ইউটিউবে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানালেও উত্তরসূরি বাইডেনের নাম পর্যন্ত নেননি তিনি। গত বছর 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্প হেরে যান। তবে এই পরাজয় তিনি পুরোপুরি মেনে নিতে পারেননি, আদালত পর্যন্ত তিনি যান। এছাড়া কংগ্রেসে বাইডেনের বিজয় অনুমোদনের দিন 6 জানুয়ারি উগ্রপন্থী সমর্থকদের তিনি উস্কানি দিয়েছিলেন। ওই দিন ক্যাপিটাল হিলে সন্ত্রাসী হামলা ও এক পুলিশ সদস্য সহ 5 জনের মৃত্যু হয়। ট্রাম্পের মেয়াদের শেষ 2 সপ্তাহ ছিল বেশ ঝঞ্ঝা বিক্ষুব্ধ। এই সময় তিনি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন। তবে এত কিছুর মধ্যেও বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিয়েছেন। কিন্তু বাইডেনের শপথ অনুষ্ঠানে না থেকে ট্রাম্প গলফ খেলতে ফ্লোরিডার মারে লাগোয় চলে যান। হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে চড়ে তিনি সরাসরি ফ্লোরিডার অবকাশ কেন্দ্রে যান। 1869 সালের পর তিনিই হবেন নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত সদ্য বিদায়ী প্রেসিডেন্ট। এর আগে 5 বিদায়ী প্রেসিডেন্ট উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে মেয়াদের শেষ দিনে ট্রাম্প বিশেষ ক্ষমতা প্রয়োগ করে 120 জনকে ক্ষমা করেছেন। ভিডিও বার্তায় ট্রাম্পকে বলতে শোনা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যা যা লালন করি, রাজনৈতিক সহিংসতা তার সব কিছুর উপর আঘাত, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তিনি বলেন, ডান না বাম তা আমাদের এজেন্ডা ছিল না, রিপাবলিকান না ডেমোক্রেট তাও ছিল না, আমাদের এজেন্ডা ছিল জাতির ভালো করা, সমগ্র জাতির। ভিডিওতে মার্কিনীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদের জানাতে চাই আমরা যে আন্দোলনের সূচনা করেছি তা শুরু হয়েছে মাত্র। যতক্ষণ আমেরিকানরা তাদের হৃদয়ে গভীরভাবে দেশের প্রতি ভালোবাসা ধরে রাখবে, ততক্ষণ এই জাতি অর্জন করতে পারে না এমন কিছুই নেই। আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে, দেশের মানুষ আরও সমৃদ্ধ হবে, আমরা যা অর্জন করেছি তা সত্যিই গর্বের, যা করতে এসেছিলাম তা সবই করেছি, এর বাইরেও আরও অনেক কিছু করেছি, কেউ ভাবেননি আমরা এতটা সফল হব। আমি এই দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বিশেষ গর্বিত, যার আমলে নতুন কোনো যুদ্ধ শুরু হয়নি। এদিন ক্যাপিটাল হিলে নিজের উগ্র সমর্থকদের তাণ্ডবের সমালোচনা করে তিনি বলেন, ক্যাপিটালে হামলার ঘটনায় পুরো দেশ আতঙ্কিত হয়েছে, এরকম রাজনৈতিক সহিংসতা আমেরিকার মূল্যবোধের উপর আঘাত, এটি কখনো সহ্য করা যায় না। নিজ প্রশাসনের সাফল্য তুলে ধরে ট্রাম্প বলেন, আমেরিকান ইতিহাসে করছাড় এবং সংস্কারের বৃহত্তম প্যাকেজটি আমরা পাশ করেছি, কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হ্রাস করেছি, আমাদের ভঙ্গুর বাণিজ্য চুক্তিগুলো সুসংগঠিত করেছি, ভয়াবহ ট্রান্স প্যাসিফিক অংশীদারিত্ব এবং অসম্ভব প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে একতরফা দক্ষিণ কোরিয়া চুক্তি পুনর্বিবেচনা করেছি। এই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ম্যারিল্যান্ড অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই বিদায় লম্বা সময়ের জন্য নয়। অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ তাদের সন্তানেরা। সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নিজের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই পরিবার কত কঠোর পরিশ্রম করেছে সে সম্পর্কে কারো কোনো ধারণা নেই, তারা অনেক সহজ জীবন কাটাতে পারত। ট্রাম্প সবসময় লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জো বাইডেন প্রশাসনের শুভকামনা করেছেন। ট্রাম্প পরিবার ও স্টাফদের উদ্দেশ্য করে অনুষ্ঠানে বলেন, আপনারা দারুণ মানুষ, এটি মহান এক দেশ, আপনাদের প্রেসিডেন্ট হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়। ট্রাম্প আরও বলেন, আমি আপনাদের জন্য সবসময় লড়াই চালিয়ে যাব, আমি নজর রাখব, আমি শুনব এবং আমি বলবো এদেশের ভবিষ্যৎ এর চেয়ে ভালো কখনো হবে না। নতুন প্রশাসনের জন্য শুভকামনা, আমি আশাবাদী তারা সফল হবে। মেলানিয়া সম্পর্কে তিনি বলেন, তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন ও সুন্দর একজন নারী, মানুষের মধ্যে তিনি ভীষণ জনপ্রিয়। হোয়াইট হাউস ছেড়ে ট্রাম্প ফ্লোরিডায় মার লাগোই গেছেন। বাইডেনের শপথ নেওয়ার প্রায় 4 ঘন্টা আগে ট্রাম্পের হোয়াইট হাউস ছেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন পারমাণবিক কোড। এর নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ার ফুটবল। সাধারণত বিদায়ী প্রেসিডেন্ট এটি নতুন প্রেসিডেন্টের কাছে শপথের দিন দুপুরে হস্তান্তর করেন। এরপর সদ্য বিদায়ী প্রেসিডেন্টের নিউক্লিয়ার কোড নিষ্ক্রিয় করে দেওয়া হয়। নিউক্লিয়ার ফুটবল হলো বিশেষ একটি ফুটবল, এর মধ্যে প্রেসিডেন্ট যেসব নির্দেশ ব্যবহার করে থাকেন তার সরঞ্জাম এবং পারমাণবিক হামলা চালানোর সরঞ্জাম সংরক্ষিত থাকে।
ফলে যতক্ষণ এই নিউক্লিয়ার ফুটবলের কোড নিষ্ক্রিয় করা না হয় তা নিয়ে সংশয় থাকে। এছাড়া ট্রাম্প সবসময় একটি প্লাস্টিক কার্ড বহন করতেন, এটি বিস্কুট বলে পরিচিত। এতে এমন সব কোড রয়েছে তা দিয়ে প্রেসিডেন্টকে শনাক্ত করা যায়।